হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই আমটা দিয়ে আমি কাশ্মীরি আমের আচার তৈরি করব। তো আমটা ছিলে আমি এরকম চিকন চিকন করে কেটে নিছি, আর আমটা আধা পাকা হয়ে গেছে। আমটা যদি একদম কাঁচা হতো তাহলে ভালো হতো। তো এরকম আমে যদি এরকম আটি বাঁধা হয় তাহলে ভালো হয়, আমটা সহজে গলে না। তো আমটা কাঁচা হলে আরও ভালো হতো, আমটা আধা পাকা হয়ে গেছে। তো এখন আমি আমটাকে 1 ঘন্টা লবণ জলে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি জল নিয়ে নিই। এখন আমি আমটা ভেজানোর জন্য এখানে জল নিছি, আর এটার সাথে আমি 2 চামচ লবণ অ্যাড করব। এই লবণটার মধ্যে এখন আমগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এভাবে করে আমটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা পরে আমি কিভাবে এটা তৈরি করছি সেটা দেখাবো, সেটা আমি দেখাচ্ছি। এই তো আমগুলা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এখন আমি এগুলোর জল ছেঁকে নিব, আর জলটা একদম শুকিয়ে নিব। এইতো আমগুলো 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। এখন আমগুলো ছেঁকে নিব, জলটা একদম ভালো করে ঝরিয়ে নিব। এখন নর্মাল জল দিয়ে আমটা একটু ধুয়ে নিব। ধুয়ে নিছি, এখন আমি এটা রেখে দিব। তো জলটা একদম ভালোভাবে যখন ঝরে যাবে তারপর আমি আচারটা তৈরি করব। আর আচারটা তৈরি করতে আমার শুকনা মরিচ লাগবে, আরো অনেক কিছু লাগবে, কিন্তু শুকনা মরিচটা আমি বিচি ফেলে একটু অন্য শেপে কেটে নিব। তো প্রথমে দেখাচ্ছি আমি কিভাবে করছি। তো মরিচটা এভাবে নিয়ে মরিচের এই ডাটটা ফেলে দেব, ফেলে এটার ভিতরে যে বিচিটা আছে বিচিটা আমি বের করে নিচ্ছি, কারণ বিচিটা আমি দিব না। এই যে বিচিটা এভাবে এই যে আমি মরিচের সবগুলো ভিতরে যে বিচিটা ছিল সবটা বিচি বের করে নিছি। এখন আমি মরিচটাকে যেভাবে একটু বাঁকা করে লম্বা শেপে কেটে নেব। এই যে আর একটা দুইটা বিচি যেগুলো রয়েছে এগুলো বেছে ফেলে দিব। এই যে মরিচটা আমি এভাবে কেটে নিচ্ছি। সবগুলো মরিচ আমি এখন এভাবে করে কেটে নিব। এই যে অনেকগুলো কাটা হয়ে গেছে, আমি আরো কিছু কাটতেছি। এই তো আমি সব উপকরণ রেডি করে নিছি। এই আচারটা তৈরি করতে আমার যা যা লাগছে, শুকনা মরিচ, তারপর আদা, আদাগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা করে, আর এখানে লাগছে 1/2 কাপ ভিনেগার, আর লাগছে চিনি, আর আমগুলো এই তো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, মানে যে পাত্রে আমি আচারটা তৈরি করব। তো আমি এখন উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভিনেগারটা,
তারপর আদার স্লাইসগুলো, তারপর দিয়ে দিলাম চিনি, আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো। এই তো উপকরণ যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দিব, আর এটাতে আমি কোনো জল দিব না, যা যা দিয়েছি তা দিয়ে এটা হয়ে যাবে। ভিনেগার আর চিনি থেকে যে জলটা বের হবে ওই জল দিয়ে আচারটা করা হবে। এখন আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিচ্ছি। এইতো চিনি আর সিরকা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এইতো চিনি আর সিরকা থেকে অনেকটাই জল বের হয়েছে, আর ওটাতে ওই জলেই আমরা সিদ্ধ হবে, আলাদাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর আমি এটার সাথে সামান্য একটু লবণ এখন অ্যাড করে দেব। এখন মিডিয়াম আছে, এটা বসিয়ে রাখবো, এটা আস্তে আস্তে আমগুলো সিদ্ধ হবে। এইতো আমটা একদম সিদ্ধ হয়ে আসছে, আর এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যায়। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেপে দেখছি, দেখেন আমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে প্রত্যেকটা আমই খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। তো এভাবে অল্প আছে, আমি আরো কিছুক্ষণ বসিয়ে রাখবো। এই তো আচারটা হয়ে গেছে, আর যে ঝোলটা দেখা যাচ্ছে ওইটা আমরা যখন ঠান্ডা হবে তখন ওইটাই টেনে নিবে। আর আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, কারণ আর জাল করতে হবে না। তো এটা ঠান্ডা হওয়ার পর কেমন দেখাচ্ছে সেটা কিছুক্ষণ পরে, যখন এটা ঠান্ডা হবে তখন দেখবো যে এটা কেমন হয়, আপনাদের সাথেও শেয়ার করব। এই তো আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা। তো আমি এখন এটা একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব, আর কাঁচের জারের মধ্যে রাখলে আচারটা অনেক দিন ভালো থাকে। এই তো আমি কাঁচের জারটা একদম ভালোভাবে ক্লিন করে নিছি, একটু গরম জল দিয়ে ধুয়ে নিছি, আর আচারটা জারের মধ্যে রাখার পর দেখতেও খুব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।